খাসির মাংস আমরা সকলেই ভীষণ পছন্দ করি কিন্তু মাঝে সাঝে যেহেতু খেয়ে থাকি তাই যখন রান্না করি তখন কিন্তু ভীষণ মনোযোগ সহকারে রান্না করি তাই তো চলুন তাহলে দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অল্প সময়ে কিভাবে বানিয়েছি আর তার জন্য এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পিসগুলোকে মিডিয়াম রেখেছি এখানে আমি দশ গ্রাম ফ্রেশ আদা আর কুড়ি গ্রাম ফ্রেশ রসুনের ব্যবহার করেছি আদা রসুনের পেস্ট যেটা রেডিমেড বাজারে পাওয়া যায় সেটা ব্যবহার না করাই ভালো গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে ছোটো চামচের তিন চামচ ভর্তি রেডিমেড মাটন মশলা নিয়েছি দেড় চামচের মতো নিয়েছি ধনে গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো আর এক চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়ো সাথে সাথে কালারের জন্য নিয়েছি এক চামচ ভর্তি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল পছন্দ থাকলে এক চামচ ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করবেন এখানে কিছু কটা গরম মশলা নিয়েছি খুব সুন্দর মাটনে ফ্লেভার দেবে দুটো বড় এলাচ কিছু গোলমরিচ একটা ছোট দারুচিনি দুটো শুকনো লঙ্কা তেজপাতা দুটো ছোট এলাচ আর সামান্য অল্প লং এরপর এখানে আমি পেঁয়াজ নিয়েছি আড়াইশো গ্রাম মিডিয়াম সাইজের পাঁচ থেকে ছয়টা ব্যবহার করলেই হবে তার মধ্যে থেকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা স্লাইসে কেটে নিচ্ছি আর বাকি যে তিনটে রয়েছে সেগুলোর আমি পেস্ট বানিয়ে নেবো তাতে কিন্তু গ্রেভির টেক্সচারটা ভীষণ সুন্দর আসবে আমার কাছে যেহেতু মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল না তাই আমি ছোট ছোট কিছু বেশি পেঁয়াজ ব্যবহার করেছি এখানে বাকি এই পেঁয়াজগুলো আমি রাফলি চপ করে নিচ্ছি কারণ এগুলোর আমি পিউরি বানাবো এতে রান্নার সময়টাও যেরকম কমে আসবে সাথে সাথে মাটন কারির টেক্সচারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন এরপর আমি কিন্তু আদা রসুনগুলোকে ছোটো ছোটো টুকরোই কেটে নিচ্ছি আদা রসুন আমি কিন্তু পেস্ট বানাবো না এটাকে কিন্তু ক্রাশ করে নেব হামাল দস্তার সাহায্যে যাতে ফ্লেভারটা ভীষণ সুন্দর মাটনে আসে আর এতে সত্যি বলতে ভীষণ সুন্দর কিন্তু ফ্লেভার আর টেক্সচারটা আসবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার পদ্ধতিতে প্রয়োজন মতো কাঁচা লঙ্কার ব্যবহার করবেন আমরা একটু ঝাল কম খাই তাই আমি কম ব্যবহার করছি সাথে সাথে দুটো টমেটো এখানে আমি ব্যবহার করেছি আর যদি দেশি টমেটো ব্যবহার করেন তাহলে একটা ব্যবহার করবেন আর এগুলোরও কিন্তু আমি পিউরি বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন দুটো হাইব্রিড টমেটো ব্যবহার করছি দেশি হলে একটা ব্যবহার করবেন খুব বেশি টমেটো যদি ব্যবহার করেন তাহলে মাটনের টেস্টটা অন্যরকম চলে আসবে এরপর এখানে আমি পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি টমেটোটারও পেস্ট করে নেব আর আপনারা যদি একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে টমেটোর সাথে কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিতে পারেন আমরা একটু কম ঝাল পছন্দ করি তাই গোটা কাঁচা লঙ্কার ব্যবহার করব রেসিপিতে রান্না করতে যতটা সময় না লাগে রান্নার জিনিসগুলোকে এক জায়গায় করতে কিন্তু বেশি সময় লাগে তো দেখতেই পাচ্ছেন আমি সব জিনিস এক জায়গায় করে নিয়েছি এরপর চলুন রান্নাটা শুরু করা যাক গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে প্রথমে আমি প্রেসার কুকারটাকে বসিয়ে নিলাম প্রেসার কুকার ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম বা ওয়ান ফোর্থ কাপের মতো সর্ষের তেল মাংস রান্নার সময় সবসময় সর্ষের তেল ব্যবহার করবেন দেখুন আমি আদা রসুনটা কিন্তু ক্রাশ করে নিয়েছি পেস্ট করিনি তো এরপর আমি গরম তেলের মধ্যে আদা রসুনটা ঝটপট দিয়ে দেবো মেজার করলে বড়ো চামচে দু চামচ আদা রসুন ব্যবহার করেছি এখানে আমি সবসময় খেয়াল রাখবেন সর্ষের তেলে রান্না করলে সরষের তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরেই ওর মধ্যে যে কোনো উপকরণ দিতে হবে আর তাই গরম তেলে আদা রসুন দেওয়ার সাথে সাথে ঝটপট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েই ওর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে স্লাইস করে রাখা পেঁয়াজ এখানে খেয়াল রাখবেন আদা রসুন কোনো কারণে পুড়ে গেলে পুরো রান্নাটা কিন্তু তেতো হয়ে যাবে আর তাই দরকার হলে আদা রসুন দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে করে দেবেন আর আমি এখন দিচ্ছি গোটা গরম মশলাগুলো তো আমি জিরেটা আগে আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম ছোটো চামচের এক চামচ অ্যাড করলাম জিরে আর বাকি সকল গোটা গরম মশলাগুলো এখানে দেখতেই পাচ্ছেন আমি গোটা গরম মশলাগুলো এখন ব্যবহার করছি তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিইনি যেহেতু তেল অনেক বেশি গরম ছিল তাই গোটা মশলাগুলো দেওয়া মাত্রই পুড়ে যেত ফ্লেভারটা নষ্ট হয়ে যেত তাই এই সময় ব্যবহার করছি এটা খেয়াল রাখবেন এরপর পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা ব্যবহার করে গ্রেভির টেক্সচারটা যেরকম সুন্দর আসবে সাথে সাথে কিন্তু রান্নাটা করতেও অনেকটা কম সময় লাগবে এরপর পেঁয়াজ বাটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করে নেব সময় লাগবে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট একবার খুব ভালোভাবে পেঁয়াজ বাটাটা নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করবো তাতে কিন্তু পেঁয়াজটা নিচে লেগে যাবে না বা পুড়ে যাবে না আর রান্নাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যাবে মিডিয়াম আছে চার পাঁচ মিনিট মাঝে মাঝে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম খুব ভালোভাবে পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে খেয়াল রাখবেন পুড়ে যেন না যায় এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো আর ছোট চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সময় হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এক মিনিট ফ্রাই করে নিলে গ্রেভির কালারটা ভীষণ সুন্দর আসবে সেটা রান্নার পরে আপনারা দেখতেই পাবেন শেষে গিয়ে দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা সাড়ে সাতশো গ্রাম মাটন আমি মাটনের মিডিয়াম সাইজ রেখেছি আর এরপর খুব ভালোভাবে মাটন সকল উপকরণের সাথে ফ্রাই করে নেবো কিছু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করতে হবে কিছু সময় হাই হিটে ফ্রাই করার পর দেখবেন ওর মধ্যে থাকা এক্সট্রা জল বেরিয়ে যাচ্ছে প্রয়োজনে ঢাকনা লাগিয়ে দেবেন তাতে কিন্তু প্রসেসটা আরও ফাস্ট হবে দেখতেই পাচ্ছেন হালকা ভেজা ভেজা দেখাচ্ছে আরও কিছু সময় ফ্রাই করে নিয়ে ঢাকনা লাগিয়ে আবার কিছু সময় কুক করে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাটন থেকে জল বেরিয়ে এসেছে এইভাবে মিডিয়াম টু হাই হিটে মাঝে মাঝে নাড়াচাড়া করে যদি মাটনটাকে ফ্রাই করে নেওয়া হয় পাঁচ সাত মিনিট তাহলে মাটনের টেস্ট ভীষণ সুন্দর আসে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মাটনটাকে ফ্রাই করে নিয়েছি অনেকটা পরিমাণ জল বেরিয়ে গিয়েছে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে মৌরির গুঁড়ো এক চামচ গোটা মৌরি হালকা তাওয়াতে ফ্রাই করে হামাল দশটায় গুঁড়ো করে নিয়েছি ছাগল মাংসে যদি আমরা সামান্য অল্প মৌরির গুঁড়ো দিই তাহলে মাংসের ঝোলে কিন্তু ভীষণ সুন্দর একটা ইউনিক ফ্লেভার আসে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোর পিউরি সাথে সাথে কাঁচা লঙ্কা আপনারা বেটেও ব্যবহার করতে পারেন সাথে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে ছোট চামচের দেড় চামচ লবণ আমি ব্যবহার করেছি পরে প্রয়োজন মতো আবারও ব্যবহার করব। এরপর মিডিয়াম টু হাই হিটেই খুব ভালোভাবে আমি কিন্তু সকাল উপকরণগুলোকে মিশিয়ে নেব ঢাকনা লাগিয়ে হালকা কুক করে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে মানে অয়েল রিলিজ করছে এখানে একটা কথা বলি মাটনকে অনেক বেশি টেস্টি করার জন্য মাটন কিনতে যাওয়ার সময় মাটনের যে ফ্যাট বা চর্বি অংশ রয়েছে সেটা সামান্য অল্প পরিমাণে নিয়ে আসবেন সেটা ভীষণ সুন্দর ফ্লেভার কিন্তু দেয় আমাদের মাটনে আর টেস্ট অসাধারণ বাড়িয়ে দেয় এরপর দিয়ে দিচ্ছি সকল গুঁড়ো মশলাগুলো এখানে আগে থেকেই সকল গুঁড়ো মশলা একসাথে করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এরপর মাটনের সাথে গুঁড়ো মশলা মিশিয়ে নিতে হবে গুঁড়ো মশলা দেওয়ার আগে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে নিয়েছিলাম যে কোনো রেসিপিতে গুঁড়ো মশলা দেওয়ার আগে হয় গুঁড়ো মশলার মধ্যে সামান্য অল্প গরম জল মিশিয়ে নেবেন অথবা গ্যাসের ফ্লেম লোতে করে গুঁড়ো মশলাগুলোকে দেবেন তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না পুড়ে যাওয়ারও চান্স থাকবে না আর সাথে সাথে গুঁড়ো মশলার ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে খেতেও দারুণ হবে রেসিপিগুলো গুঁড়ো মশলা দেওয়ার পর লো ফ্লেমে চার পাঁচ মিনিট ঢাকনা লাগিয়ে কুক করে নিতেই খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন অয়েল রিলিজ হয়ে গিয়েছে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশে একটা সুন্দর কালার চলে এসেছে ভীষণ রিচ কালারটা এসেছে দেখতেই পাচ্ছেন তো এই অবধি রান্নারে যদি একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে করা হয় তাহলে আমাদের যে রেসিপিটা আমরা বানাচ্ছি মাংসের সেটা কিন্তু ভীষণ সুন্দর আসবে দেখুন কতটা পারফেক্ট কালারটা এসেছে এখনই তো এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব গরম জল যেহেতু আমরা মাংসের ঝোল বানাবো তাই এখানে আমি একটু বেশি পরিমাণেই জল ব্যবহার করব তবে প্রেশার কুকার যদি ছোট হয় তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আমি এখানে তিন কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিলাম অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে আর এই সময় একবার লবণ আর ঝালটা চেক করে নেবেন প্রয়োজন মতো লবণ আর লঙ্কার ব্যবহার করবেন আমার এখানে সামান্য অল্প লবণ কম ছিল দিয়ে দিলাম আর সাথে সাথে আরও এক কাপ গরম জল ব্যবহার করলাম আমার এখানে প্রেশার কুকারটা পাঁচ লিটারের ব্যবহার করেছি তাই যদি তিন লিটার প্রেশার কুকারে রান্না করেন তাহলে তিন কাপ জল ব্যবহার করবেন আর রান্না শেষে কীরকম ঝোল রাখতে চান তার উপর কিন্তু গরম জল ব্যবহার করলেই হলো তো এরপর ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে আমি একটা সিটি দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে একটা সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় তিন থেকে চারটা সিটি দিতে হবে আর একটা কথা বলে রাখি এখানে আমি মিডিয়াম সাইজের পিসগুলো ব্যবহার করেছি মাংসের তাই আমি চারটে সিটি দিচ্ছি লো ফ্লেমে যদি আপনারা একটু বড় সাইজের মাংসের পিস রাখেন তাহলে আরও দু একটা সিটি বাড়িয়ে দেবেন মাংসের সাইজের উপর ডিপেন্ড করে তিন থেকে চারটে সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নেব তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেবো দেখুন লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এরপর অটোমেটিক প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালারটা এসেছে আমাদের মাংসের ঝোলের তো দেখে বুঝতেই পারছেন ভীষণ সুন্দর মাংসটা রান্না হয়েছে আর আমরা সকলেই চাই যে খুব সুন্দর কালার টেক্সচার আর সাথে সাথে মুখে দেওয়া মাত্র মাটন মিলিয়ে যাবে সেরকম রান্নাই আমরা সকলে পছন্দ করি তাই তো এইভাবে একবার মাটন রান্না করার অনুরোধ রাখলাম আপনাদের কাছে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন প্লিজ আর আজকের রেসিপিতে আমি একদমই মাটনে আলু দিইনি তো আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে আলুগুলোকে সেদ্ধ করে হালকা ফ্রাই করে নেবেন লো ফ্লেমে আর তারপর এখানে অ্যাড করে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিলেই আলুর মধ্যেও খুব সুন্দর ফ্লেভার চলে আসবে যেহেতু আমরা এখানে অনেকগুলো সিটি দিয়েছি তো আলু দিলে গলে যেত গ্রেভিটা অনেক বেশি ঠিক হয়ে যেত আর গোটা আলুটা থাকতো না সেই কারণে এখানে আলু ব্যবহার করিনি ফাইনালি আমি এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি বড় চামচের এক চামচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দিলাম মাংসের ঝোল বেশি চাইলে এখানে গরম জল ব্যবহার করতে পারেন এক কাপ অথবা যদি কম চান তাহলে পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন আমার ঠিকঠাক ছিল তো আমি গ্যাসের ফ্লেম অফ করে দশ মিনিট রেস্টে রেখে দিলাম আর তারপর সার্ভ করল এই যে আপনাদেরকে দেখানোর আগেই সে আপনার নিয়ে টেস্ট করছে কেমন হয়েছে খুব সুন্দর কেমন সুন্দর তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক করবেন আর সাথে সাথে বাড়িতে একদিন বানাবেন আর কেমন খেতে লেগেছে কমেন্টে শেয়ার করবেন আপনার মতামত চলুন তাহলে আজকের মতো এখানেই রাখি ফিরে আসবো যে কোনো একটি ভ্লগ অথবা রেসিপির সাথে ততক্ষণ অবধি আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন